বাঙালিদের বাঙালিয়ানা একটা অনুভূতি, সে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন। জীবিকা ও জীবন ধারণের কারণে ছেড়ে যেতে হয় আমাদের প্রাণের শহরকে, যেতে হয় অন্য কোনো শহরে, কিন্তু বাঙালিয়ানা কি ছাড়তে পারি? না, পারি না। হয় আর বাঙালির 12 মাসে 13 পার্বণ তো আছেই, দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আরো কত। আর পুজোর ওই নাড়ু, প্রসাদ, খাওয়া দাওয়া, এগুলো খুব মিস করি। বাড়ি থেকে শহরে রাস্তাঘাট, নিয়ন আলোর তলায় হাতে হাত রেখে সকলের চোখের আড়ালে ঘুরে বেড়ানো নিজের প্রিয়জনের সাথে, গঙ্গার ঘাট, রিক্সার ভেপুর আওয়াজ, কুমোরটুলি, ডায়রাটা তর্ক, নাপাবার লিস্ট অগুন্তি। তার সাথে মিস করি কলকাতা স্ট্রিট ফুড, রোল, চাউমিন, চপ, ফুচকা, মোগলাই, কাটলেট, বিরিয়ানি, যা জিভে আনে জল আর মনে আনে শান্তি। আর মিষ্টি রসগোল্লার লালচ অনেক মিস করি। আর ভোজন রসিক বাঙালির রসনা পূরণ করার জন্য রয়েছে রকমারি শাক সবজি, মাছ, মাটন, আরো কত কি, সেসব যেন হায়দ্রাবাদের বুকে বসে নস্টালজিয়া তৈরি করে। And this list is never ending. তাই ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ নিয়ে চলে এসেছে হায়দ্রাবাদে বাঙালিয়ানা। এই ইনফরমেশন ব্লগ সিরিজে আমরা দেখাবো অল পূজা লিস্ট ইন হায়দ্রাবাদ, দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, এছাড়াও কলকাতা স্টাইল ফুড ও রেস্টুরেন্ট যেমন রোল, বিরিয়ানি, চাউমিন, মোগলাই পরোটা, চপ, ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, কচুরি, এছাড়া মিষ্টি তো আছেই, আরো অনেক কিছু। ছাড়াও কোথায় ভালো ভ্যারাইটি টাইপের মাছ পাওয়া যায়, ভালো মাটন কোথায় পাওয়া যায়, বেঙ্গলি গ্রসারি স্টোর, ভেজিটেবল, বেঙ্গলি পুরোহিত, বাঙালি টেম্পেল, আর কলকাতা স্টাইল জামা কাপড় লাইক শাড়ি, পাঞ্জাবি, আর কোথায় স্ট্রিট শপিং করতে পারবেন গড়িয়াহাটের মতো, এই টপিকগুলোর উপরে একটা একটা করে ভিডিও বানানোর চেষ্টা করবো। এছাড়াও আর কি টপিকে আপনারা ভিডিও চান কমেন্ট করে জানাবেন। এই ইনফরমেটিভ ব্লগ সিরিজের সূচনাটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও আসছে হায়দ্রাবাদের সমস্ত দুর্গাপুজো নিয়ে, একটা কনসোলিডেটেড ভিডিও যেটা অন্য কোথাও পাবেন না। থ্যাংক ইউ নিঙ্গ, ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ।